আসসালামু আলাইকুম আজকের সমস্যাটি হচ্ছে দেখাও যে বার টার্ন কার্ব দয়ের প্রতিসঙ্গী দয়ের মধ্যবর্তী দূরত্ব দ্রুব সমাধান এখন মনে করি সি এবং সি ওয়ান দুইটি বার টান কার্ব এবং এটি হচ্ছে আর ইকুয়াল টু আর অফ এস বক্ররেখা বা কার্ব এবং এটি হচ্ছে আর ওয়ান ইকুয়াল টু আর ওয়ান অফ এস ওয়ান বক্ররেখা বা কার্ব এবং এটি হচ্ছে পি এবং পি এর প্রতিসঙ্গী বিন্দু হচ্ছে পি ওয়ান এখন এখানে আমরা একটি ত্রিভুজ অঙ্কন করি এটি হচ্ছে ও বিন্দু এখন ও পি যুগ করি তাহলে এটি হচ্ছে প্রধান অবিলম্ব ভেক্টর এন এবং এটি হচ্ছে প্রধান অবিলম্ব ভেক্টর এন ওয়ান এখন আমরা এই ত্রিভুজের রেখাগুলোর দিক নির্দেশিত করি তাহলে এটি হবে এদিকে এটি এই দিকে এবং এটি হচ্ছে এদিকে তাহলে এখন আমরা এভাবে লিখব মনে করি সি এবং সি ওয়ান দুইটি বার টান কার্ব পি এবং পি ওয়ান উহাদের প্রতিসঙ্গী বিন্দু এখন আমাদের প্রমাণ করতে হবে যে কার্ব দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব অর্থাৎ পি ওয়ান ইকুয়াল টু ধ্রুবক এখন সি রেখার সমীকরণ হচ্ছে আর ইকুয়াল টু আর অফ এস সি ওয়ান রেখার সমীকরণ হচ্ছে আর ওয়ান ইকোয়াল টু আর ওয়ান অফ এস ওয়ান এখন ধরি পি পি ওয়ান ইকুয়াল টু হচ্ছে এ আবার ও পি ইকুয়াল টু হচ্ছে আর এবং ও পি ওয়ান সমান হচ্ছে আর ওয়ান তাহলে ও পি পি ওয়ান থ্রি বোঝ হতে পাই OP পি প্লাস equal ওয়ান ইকুয়াল টু হবে ও এখন ও সমান হচ্ছে আর প্লাস PP1 সমান হচ্ছে এ এখন আবার PP1 হচ্ছে একক প্রধান অবিলম্বে ব্যক্তর n বরাবর তাহলে আমরা এর সাথে এন নিব অর্থাৎ এ ও পি ওয়ান সমান হচ্ছে আর ওয়ান ইমপ্লাস দ্যাট এখন আমরা লিখতে পারি আর ওয়ান ইকুয়াল টু আর প্লাস এ এন এখন আমরা উভয় পক্ষকে এস ওয়ানের সাপেক্ষে অন্তরীকরণ করব এখন আর ওয়ানকে এস ওয়ানের সাপেক্ষে অন্তরীকরণ করলে হবে ডি আর ওয়ান ডিভাইডেড বাই ডি এস ওয়ান ইকুয়াল টু আর কে অন্তরীকরণ করলে হবে ডি আর বাই ডি এস ওয়ান প্লাস অন্তরিকরণ করলে হবে ডিডিএস ওয়ান ইন্টু এখন যদি আমরা আর ওয়ানকে এস ওয়ানের সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে হবে আর প্রাইম ওয়ান ইকুয়াল টু এখন ডি আর আমরা লিখতে পারি ডি আর ডিভাইডেড বাই তাহলে ডি এস কাটা দিলে থাকবে ডিআর বাই ডি ওয়ান প্লাস এখন এখানে আছে দুইটি ফাংশন তাহলে দুইটি ফাংশনের গুণফলের অন্তরীকরণ সমান আমরা জানি প্রথম ফাংশনের অন্তরীকরণ ইন্টু দ্বিতীয় ফাংশন তাহলে প্রথম ফাংশন হচ্ছে এ এ একে অন্তরীকরণ করলে হবে ডি এ ডিভাইডেড বাই ডি এস ওয়ান ইন্টু দ্বিতীয় ফাংশন অর্থাৎ এন প্লাস প্রথম ফাংশন ইন্টু দ্বিতীয় ফাংশনের অন্তরীকরণ তাহলে এ ইন্টু দ্বিতীয় ফাংশন হচ্ছে dn এন ডিভাইডেড বাই এখন আমরা জানি টি ইকুয়াল টু আর প্রাইম তাহলে এখানে আর প্রাইম ওয়ান সমান হবে টি ওয়ান ইকুয়াল এখন যদি আমরা আর কে সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে হবে আর প্রাইম আবার আর প্রাইম সমান হচ্ছে টি তাহলে টি ইন্টু ডি এস ডিভাইডেড বাই ডি এখন এখানে ডি এন ডিভাইডেড বাই ডি এস ওয়ান সমান আমরা লিখতে পারি ডি এন ডিভাইডেড বাই ডি এস ইন্টু ডি এস ডিভাইডেড বাই ডি এস ওয়ান তাহলে ডি এস ডি এস কাটা দিলে থাকবে ডি এন ডিভাইডেড বাই ডি এস ওয়ান ইমপ্লাইস দ্যাট টি ওয়ান ইকুয়াল টু টি ইন্টু ডি এস ডিভাইডেড বাই ডি এস ওয়ান প্লাস এখন ডি এ ডিভাইডেড বাই ডি এস ওয়ান ইন্টু এন প্লাস এ এখন ডি এন ডিভাইডেড অর্থাৎ এন কে এর সাপেক্ষে অন্তরীকরণ করলে হবে এন প্রাইম আবার আমরা জানি এন প্রাইম সমান হচ্ছে টাও বি মাইনাস তাহলে এখানে আমরা লিখতে পারি টাও বি মাইনাস কাফা টি ইন্টু ডি এস ডিভাইডেড বাই ডি এস ওয়ান ইনপ্লাস দ্যাট টি ওয়ান ইকুয়াল টু টি ইন্টু ডি এস ডিভাইডেড এ প্লাস এখন এখানে যদি আমরা গুণ করি তাহলে এ টাও বি ইন্টু ডি এস বাই ডি এস ওয়ান মাইনাস এ কাফাটি টি এ কাফা টি ইন্টু ডি এস বাই ডি এস ওয়ান ইমপ্লাইস দ্যাট টি ওয়ান ইকুয়াল টু এখন যদি আমরা টি ইন্টু ডিএস ডিভাইডেড বাই ডি এস ওয়ান কমন নেই তাহলে এখানে থাকবে ওয়ান আবার এখানে থাকবে আবার এখান থেকে যদি আমরা টি ইন্টু ডি এস বাই ডি এস ওয়ান কমন নেই তাহলে এখানে থাকবে ইন্টু ডি এস ডিভাইডেড বাই ডি এস ওয়ান ইন্টু টি প্লাস ডি এ ডিভাইডেড বাই ডি এস ওয়ান ইন্টু এন প্লাস আবার এখানে থাকবে এ টাও ডি এস ডিভাইডেড বাই ডি এস ওয়ান ইন্টু বি ইমপ্লাইজ দ্যাট এখন উভয় পক্ষকে একক ভেক্টর এন দ্বারা ডট গুণন করে পাই টি ওয়ান ইন্টু এন ইকুয়াল টু তাহলে ওয়ান মাইনাস এ কাফা ইন্টু ডি এস ডিভাইডেড বাই ডি এস ওয়ান টি ইন্টু যেহেতু আমরা একক ভেক্টর এন দ্বারা গুণ করতেছি তাহলে এখানে হবে এন প্লাস ডি এ ডিভাইডেড বাই ডি এস ওয়ান এন ইন্টু এখন যেহেতু আমরা একক ভেক্টর এন দ্বারা গুণ করতেছি তাহলে এখানে হবে এন প্লাস এ টাউ ডি এস ডিভাইডেড বাই ডি এস এখন যেহেতু আমরা একক ভেক্টর এন দ্বারা গুণ করতেছি তাহলে এখানে হবে এন implies that এখন আমরা জানি দুটি একক ভেক্টরের ডট গুণন ইকোয়াল টু হচ্ছে 1 এবং দুটি ভিন্ন একক ভেক্টরের ডট গুণন টু হচ্ছে জিরো implies that তাহলে এখানে টি ওয়ান ইন্টু এন ইকুয়াল টু এখানে যেহেতু দুটি ভিন্ন একক ভেক্টর আছে। তাহলে তাদের ডট গুণন ইকোয়াল টু হবে জিরো এখন জিরোর সাথে এর রাশি গুণ করলে হবে জিরো প্লাস ডি এ ডিভাইডেড বাই ডি এস ওয়ান এখন এখানে দুটি একই একক ভেক্টর এন ইন্টু এন এর ডট গুণন হবে ওয়ান প্লাস আবার এখানে দুটি ভিন্ন একক ব্যক্তর কাছে এদের ডট গুণন ইকুয়াল টু হবে জিরো এখন জিরো এর সাথে এর রাশি গুণ করলে হবে জিরো ইমপ্লাইস স্যাট টি ওয়ান ইন্টু এন ইকুয়াল টু ডি এ ডিভাইডেড বাই

ইমপ্লাস দ্যাট ডি এ ডিভাইডেড বাই ডি এস এখন এখানে দুটি ভিন্ন একক ব্যক্তরের ডট গুণন টু হবে জিরো এখন সমাকলন করে পাই ডি এ ডিভাইডেড বাই ডি সমাকলন করলে হবে এ এখন শূন্যকে সমাকলন করলে হবে ধ্রুবক আবার এ হচ্ছে ইমপ্লাস দ্যাট এআকোয়াল টু পিপি ওয়ান ইকুয়াল টু ধ্রুবক অর্থাৎ বার্টান কার্বদয়ের প্রতিসঙ্গী বিন্দুদয়ের মধ্যবর্তী দূরত্ব ধ্রুবক দেখানো হল তো আশা করি সকলেই বুঝতে পেরেছেন আর অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ